নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থিমোচনের 613তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা শুনে চলেছি সুমঙ্গলী ভারত কথা। আমরা উপস্থিত আছি ভীষ্ম পর্বের শ্রীমদ ভগবদ গীতা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগের উপক্রমণিকা বা প্রথম পর্বে। আমরা গত পর্বে শুনলাম অর্জুন শ্রীকৃষ্ণের সেই বিরাট রূপকে প্রত্যক্ষ করে তিনি ভয়ভীত হয়ে পড়েছেন। সেই বিরাটকে অবলোকন করে শ্রীকৃষ্ণ ভয়ব্যথিত, তিনি কৃতাঞ্জলি যুক্ত হাতে কম্পিত কলবরে নতমস্তকে ভয়ে ভয়ে প্রণাম করে গদগদ স্বরে শ্রীকৃষ্ণকে বলছেন কথা, বলছেন হে ঋষিকেশ, তোমাকে এই না জেনে, তোমার এই বিশাল মাহাত্ম না জেনে তোমাকে আমি সখা মনে করে প্রণয় বশত অশোভন ভাবে তোমাকে আমি সখা বলে সম্বোধন করেছি। সকেতি মাতুয়া, তোমাকে সখা ভেবে কত কি করেছি, প্রসভং যে দুঃখতম, নির্বোধের মতন বলেছি, হে কৃষ্ণ হে যাদব হে সখে, হে কৃষ্ণ হে যাদব হে বন্ধু, অজানতং মহিমানং তবেদম, তোমার এই মহিমা বা মহত্বের কথা না জেনে, অথবা প্রণয়েন বাপি প্রণয় বসুত, তোমার সাথে বন্ধুর মতো সখার মতন ইচ্ছে মতো ব্যবহার করেছি, তুমি আমাকে ক্ষমা করো, তোমাকে তোমার কাছে আমি ক্ষমা চাইছি। পিতা যেমন পুত্রকে ক্ষমা করেন, বন্ধু যেমন বন্ধুকে, প্রেমিক যেমন তার প্রেমাস্পদকে ক্ষমা করেন, সেইভাবেই তুমি আমাকে ক্ষমা করো। তস্মাৎ প্রণম্য প্রণিধায় কায়ং প্রসদায় তাম অহমি অসীম ইড্যম, পিতেব পুত্রস্য সখেব সখু প্রিয় প্রিয়ারর্ষি দেবসর। এখানে একটা কথা ওঠে, তাহলে এই বিরাটের সাথে, বিরাটের সাধনায় মানুষ সেই বিরাটকে তো চায়, একজন সাধক সেই অনন্তের মহিমা জানতে চায়, সেই বিরাটকে অবলোকন করতে চায়, আর সেই বিরাটকে সে উপলব্ধি করতে পেরে জেনে সে কি ভয়ভীত হয়ে পড়ে। এখানে সেই বিরাটকে কি আমি আমার এই সখ্যত্বে প্রিয়ত্বে বন্ধুত্বে প্রেমস্পদত্বে কি আমি তাকে বন্ধ আবদ্ধ করে রাখতে পারি না, কিংবা এই বিরাটকে জেনে এই মহানকে জেনে আমার আগের সমস্ত সম্পর্ক কি তাহলে মিথ্যে হয়ে যায়, নাকি সব সময় সেই অদ্বৈততে আমরা প্রতিষ্ঠিত থাকতে পারি, সেখান থেকে কি আমাদের নেমে আসতে হয় না এই দ্বৈত মধ্যে, যেখানে তাকে আমরা আস্বাদ করতে পারি, আমার মনোমত ভাবে আমরা তাকে পেতে পারি, সেই অনির্বচনীয় অরূপ বিশাল অবিনাশী সেই সত্তাকে কি করে ধরে রাখা যায়, সব সময় মন কি নিরাকারে আবদ্ধ থাকে, না এটা সম্ভব, আর নাকি তিনিও তাই চান, আসলে তো তা নয়, তিনিও নেবে আসতে চান ভক্তের হৃদয়ে তার মত হয়ে, ভক্ত যেমন তাকে তার মত করে পেতে চায়, তিনিও ভক্তের কাছে ঠিক তেমন ভাবেই ধরা দিতে চান। এখানে যেন এক শিশুর সাথে তার জনক জননীর সম্বন্ধ, তার পিতার তার মাতার সম্বন্ধ, শিশু তার পিতাকে যেমন ভাবে দেখেছে, পিতাও ঠিক শিশুকে ঠিক তেমন ভাবেই ধরা দেয়, তার সাথে একটা গভীর
আর সম্পর্ক, এক ভালোবাসার সম্পর্ক, এক স্নেহের সম্পর্ক, জননীর সাথে সন্তানের এক বাৎসল্যের সম্পর্ক। কিন্তু সেই সন্তান যদি দেখে তার পিতা সে কত বড় ক্ষমতাবান, কত প্রতিষ্ঠিত, কতজনকে তিনি দণ্ডমুণ্ডের কর্তা, কি বিশাল তার প্রভাব, কি প্রতিপত্তি, সে শিশু তো ভয় পায়। সে তখন তার সেই পিতাকে কিংবা তার সেই মাকে সে চেনে না। সে তখন বলে চাই না, চাই না, দেখতে চাই না। ঠিক যেমন গোপীরা শ্রীকৃষ্ণের সে রাজবেশ দেখে দ্বারকায় তারা মুখ ফিরিয়ে রেখেছে, বলছে এ তো আমাদের সেই কৃষ্ণ নয়, এ তো অন্য পুরুষ, অন্য পুরুষের কাছে আমরা মুখ এর দেখে কি আমরা ধর্মচ্যুত হব, আমরা কি কলঙ্কিনী হব, আমরা এই পরপুরুষের মুখ দেখব না। ঠিক ভক্তও তাকে এই বিরাট বিশাল কে এরকম অরূপ অবিনাশী অব্যয় রূপে চায় না, তারা চায় আকারে সাকারে একেবারে প্রিয়তম রূপে তার নিজের মতন করে। সেই জন্যই সে বলে অদৃষ্ট পূর্বং ঋষ্যতস্মি দৃষ্টা ভয়েন চ প্রভৃতিরং মনোমি। অদৃষ্ট পূর্বং ঋষিতোষ্মি দৃষ্টা, এই অদৃষ্ট পূর্ব রূপ দর্শন করে আমি অত্যন্ত পুলকিত, কিন্তু সঙ্গে সঙ্গে ভয়েন চ প্রবেথিতম মনোমি, আমার মন ভয়ে ব্যথিত হচ্ছে। তদেব মে দর্শয় দেব রূপম, আমাকে সেই আগের সেই সৌম্য রূপটুই তুমি দেখাও। প্রসীদ দেবেশ জগন্নিবাস। আর ঠিক আমরা দেখছি ঈশ্বরও তাই, ঈশ্বরও তাকে তার সেই বিরাট বিশাল রূপ নিয়ে থাকেন না। পিতা বাইরের থেকে এসে তার ধরা চুড়ো খুলে ফেলে শিশুর কাছে স্বাভাবিকই হয়ে বাৎসল্য সে পিতার স্নেহ ভালোবাসা নিয়ে চলে আসেন, বাইরের ধরা চুড়ো নিয়ে সে শিশুর কাছে ধরা দেন না। তার জননীও তার ঠিক সেই রকম ভাবে, এখানেও দেখছি কৃষ্ণও তাই সে একই রকম ভাবে সেই বিরাট সেই ভক্তের কাছে এসে তাই বলছে, মাতে ব্যথা মাচ বিমুড় ভাব দৃষ্টা রূপম গর্ব দৃঙ্গে মদম বপ্যেতোভি প্রীতিমন পুনস্তং তদেব মে রূপমিদম প্রপশ্য। মাতে ব্যথা, তুমি ভীত বা দুঃখিত হয়ো না, মাচ বিমুড় ভাব তুমি বিমুড় হয়ো না, দৃষ্ট রূপম ঘোরম ইন্দ্রিদ মদেব, আমার এই ঘোর ভয়ঙ্কর রূপ দেখে ব্যাপেত সমস্ত ভয় থেকে মুক্ত হও, ব্যাপেত অর্থাৎ মুক্ত হও, প্রীত হও, প্রসন্ন হও, ভয়হীন হও। তদেব মে রূপম ইদম ত্বম প্রপশ্য, তুমি যে রূপে আমাকে দেখতে চাও, যেভাবে তুমি আমায় দেখতে চাও, তোমার সেই ঈপ্সিত পরম কাঙ্ক্ষিত রূপেই আমি তোমার কাছে ছুটে এসেছি। সেই বিরাট তার সমস্ত কিছু গুটিয়ে এনে ভক্তের কাছে তার মনোমত রূপেই ধরা দেন, সেখানি পরম আস্বাদন করেন ভক্তের প্রেম, যেমন ভক্ত আস্বাদন করেন সেই তার প্রভুকে। আর ঠিক এইখানেই প্রেমত্ব সখ্যত্ব প্রিয়ত্ব বাৎসল্য সমস্ত রসের মাখামাখি, এই রসে সবাই মজে আছেন, ভক্ত থেকে ঈশ্বর, ঈশ্বর থেকে ভক্ত। আর ঠিক এইভাবেই দেখুন এই গীতার অধ্যায়ের বিন্যাসকে একবার একটু অবলোকন করুন, একটু লক্ষ্য করুন। প্রথমেই আমাদের মধ্যে মোহ অজ্ঞানতা, আর তার থেকেই আসে আমাদের ভীতি বা প্রমাদ, এবং তার থেকেই যুক্ত হয় বিষাদ। সেই বিষাদ থেকে জেগে ওঠে জিজ্ঞাসা, বিষাদ থেকে এই ভয় থেকে তাড়নের উপায়, এই বিষাদ থেকে কি করে বাঁচব, দুঃখ থেকে দুঃখ নিবৃত্তির প্রশ্ন জাগে, সেই প্রশ্ন থেকেই
ঈশ্বর আমাদেরকে প্রথম মুখ খুলে বলছেন কর্ম, অর্থাৎ সে কর্তব্য কর্মের মধ্যে থাকো সমস্ত অনাসক্ত যোগে, অনাসক্তির মধ্যে দিয়ে, নিষ্কাম কর্মের মধ্যে দিয়ে তোমার হৃদয়ের সমস্ত আবিলতা, কলুষতা, সমস্ত আসক্তিকে ধুয়ে মুছে সাফ করে ফেলো। তারপর তোমার মন যখন একেবারে নির্মল শুদ্ধ হয়ে উঠবে, তখন সেই শুদ্ধ পবিত্র নির্মল মনের মধ্যে সেই পরম জ্ঞানটি সেখানে জাগরুক হবে, সেই পরম জ্ঞানের উদয় হবে। সেই কোন জ্ঞান? না, সেই পরম জ্ঞান, পরাজ্ঞান, শুদ্ধ জ্ঞান, যা বিজ্ঞানের সাথে যুক্ত, যাকে তুমি বারবার পরীক্ষা করে দেখতে পাবে। আর সেই পরম জ্ঞান, সেই আত্মজ্ঞানের উন্মেষ হলেই তুমি সেই সত্যকে অবলোকন করবে। এই সত্যকে অবলোকন করে তাকে দেখে তারপরেই তোমার মধ্যে, তোমার চিত্তের মধ্যে যে ভাব ভাবের উন্মেষ হবে, সেই ভাবটি হচ্ছে শুদ্ধ প্রেম, শুদ্ধ ভক্তি, যেখানে কোনো মোহ নেই, যেখানে কোনো সংশয় নেই, যেখানে পরিপূর্ণ আত্মসমর্পণের এক আনন্দ সুর, অক্ষয় আনন্দ, অক্ষয় প্রেম, অক্ষয় ভাব সদা বিরাজমান। কিন্তু প্রথমেই কিন্তু ভক্তি নয়, কিংবা প্রথমেই জ্ঞান নয়, প্রথমে কর্ম, এবং সেই কর্মটি হচ্ছে নিষ্কাম কর্ম, এক নিরাসক্ত যোগ, সমগ্রের জন্য বিশ্বহিত নিজেকে উজাড় করে দেওয়া, সমস্ত কর্তব্য কর্মের মধ্যে দিয়েই সেই পরমকে যুক্ত করে রাখা। প্রতিটি কাজ তার কাজ, প্রতিটি ভাবনায় তাকেই স্মরণ করা, এইভাবে নিঃস্বার্থ হয়ে, একচিত্ত ব্রত হয়ে সেই পরম জ্ঞানকে লাভ করা। আগে তাকে জানা, প্রথমে তার প্রতি জিজ্ঞাসু, তারপরে তার প্রতি কর্ম, সমস্ত কর্মের মধ্যে তাকে সমর্পণ, অর্থাৎ নিষ্কাম যোগ, তারপরে জ্ঞানের উদয়। জ্ঞান হবার পরেই তাকে যথার্থভাবে জানার পরেই তাকে যথার্থভাবে দেখা, এবং তাকে যথার্থভাবে দেখলে তবেই তার প্রতি শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসা উজাড় করে আসবে, আসবে একনিষ্ঠ প্রেম। এই প্রেম একমাত্র নির্ভেজাল, নিঃসংশয় পরম প্রেম। সেই প্রেমের আধার নিয়েই সেই শ্রবণ দর্শনের পরেই আরম্ভ হচ্ছে দ্বাদশ অধ্যায়ের ভক্তিযোগ। আর এখানে স্বাভাবিকভাবেই অর্জুন হৃদয় সেই পরমকে জেনে তিনি যেন সুন্দর এখন নিঃমোহ হয়ে বলতে পারেন, নিঃসংশয় হয়ে বলতে পারেন অর্জুন, আধার থাকুক দিকে দিকে আকাশ অন্ধ করা, তোমার পরশ থাকুক আমার হৃদয় ভরা, জীবন দোলায় দুলে দুলে আপনারে ছিলেম ভুলে, এখন জীবন মরণ দুদিক দিয়ে নেবে আমায় টানি, জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাত খানি। আর এমন করে জানা মানে তো পরমকে পরম নিশ্চিন্ততার মধ্যে, পরমের মধ্যে পরম আশ্রয় লাভ করা। সত্যি করে জানলে এই বিশ্বাস দৃঢ় হয়, একজন তখন অসংশয়ী হয়ে উঠতে পারে, যে জানে যে তাকে আমি সম্পদে পাব, বিপদে পাব, তাকে আমি আধারে পাব, তাকে আমি আলোয় পাব, তাকে আমি আমার প্রেমে পাব, তাকে আমি অপ্রেমে পাব, তাকে আমি আমার জীবনে পাব, তাকে আমার মরণে পাব, সব অবস্থার মধ্যে সব সময় আমি তাকে পাব। সেই জন্যই তো সে বলে, তাইতে কি ভয় মানি, জানি জানি বন্ধু জানি তোমার
আছে তো হাত খালি। আর ঠিক এই ভাবনার থেকেই আমরা প্রবেশ করছি দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ বা ভক্তির পথে। সেখানে অর্জুন একটি সঙ্গত প্রশ্ন করছেন, খুব চমৎকার এবং খুব সঙ্গত প্রশ্ন। কি বলছেন? বলছেন যেসব অনন্য শরণ ভক্ত সততযুক্ত, যেসব অনন্য শরণ ভক্ত তোমার উপাসনা করে, আর যারা অর্থাৎ যারা ভক্তিতে তোমার সাথে যুক্ত হয়ে থাকে, আর যারা অবিনাশী অব্যক্ত সেই ব্রহ্মের উপাসনা করে, তাদের মধ্যে কে শ্রেষ্ঠ? অর্থাৎ যারা নির্গুণ ব্রহ্মের উপাসনা করছে, কৃষ্ণ তো অর্জুনকে দুটি পথের কথাই বলেছেন, সেই সগুণ ভক্তির কথাও বলেছেন, আবার নির্গুণ ব্রহ্মের উপাসনার কথাও বলেছেন। এবার তার এখানে সেই দুটি প্রসঙ্গের অবতারণা করে অর্জুন জানতে চাইছেন দুটো পথের মধ্যে কোনটা শ্রেষ্ঠ। এবং সতত যুক্ত যে নিরন্তর শরণাগত হয়ে ভক্তা ত্বং পর্যুপাসতে, যেসব ভক্ত আপনার উপাসনা করেন তারা, নাকি যে চাপি অক্ষরং অব্যক্তম, যারা অক্ষর অব্যক্ত সেই অবিনাশী নির্গুণ ব্রহ্মের উপাসনা করেন, এই দুজনের মধ্যে তেষাঙ্কে যোগ বিত্তমা কে শ্রেষ্ঠ? তার উত্তরে শ্রীকৃষ্ণ বলছেন, যারা নিরন্তর আমাতে মন নিবিষ্ট করে পরম শ্রদ্ধা বা বিশ্বাস সহকারে আমার ভজনা করেন, আমার মতে তারাই শ্রেষ্ঠ যোগী। নিত্য যুক্তা উপাসতে শ্রদ্ধায় পরোপেতা। বলছেন এর মধ্যে যারা অবিনশ্বর অবর্ণনীয় অব্যক্ত সর্বব্যাপী অচিন্তনীয় অপরিবর্তনীয় অটল শাশ্বত ব্রহ্মের উপাসনা করেন, তারাও কিন্তু সেই অরূপের মধ্যে সেই রূপের সাধনা করেন। ভারী চমৎকার এ বিষয়ে একটি কথা রয়েছে অষ্টাবক্র গীতায়, সুন্দর একটি শ্লোক। সেখানে বলছেন, অচিন্তং চিন্তমানোপি চিন্তারূপং ভজত্তসৌ, সে অচিন্তনীয়কে চিন্তা করলেও চিন্তার একটা রূপই কেবল মানুষ লোকে ভুজে ভেসে ওঠে। সুতরাং যারা সেই সর্বব্যাপী অচিন্তন সকল চিন্তার অতীত সেই অব্যক্তকে, সেই অবিনাশী সত্যকে, রূপের নাম রূপের অতীতকে ধারণা করেন, তারাও কিন্তু এক রূপের মধ্যেই বাধা পড়েন। সেই জন্য তিনি বলছেন, সমস্ত ইন্দ্রিয়কে সংযত করে সব জায়গায় সমবুদ্ধ অর্থাৎ সমদৃষ্টি দিয়ে যারা উপাসনা করেন, এই জীবের কল্যাণের মধ্যে যারা নিযুক্ত, অর্থাৎ সমস্ত ইন্দ্রিয়কে সংযত করে সমদৃষ্টি সম্পন্ন হয়ে জগতের কল্যাণ কর্মে যারা আত্মনয়ন নিয়োগ করেছেন, তারা আমাকেই লাভ করেন। অর্থাৎ বলতে চাইছেন, সেই অব্যক্ত সর্বব্যাপী অচিন্তনীয় রূপের মধ্যে তাকে ধারণা করলেই যে কেবল তাকে পাওয়া যায়, সেই বিরাটের মধ্যেই যে তিনি একমাত্র আছেন তা নন, তিনি রূপে রূপে প্রতিরূপম, এই সমস্ত বিশ্বের সবকিছুর মধ্যে তিনি ছেয়ে আছেন, সর্বত্র ময় হয়ে আছেন। সুতরাং এই সমস্ত নিজেকে সংযত করে সমদৃষ্টি দিয়ে যে জগৎ সংসারে হিত কল্যাণে যুক্ত আছে, তারাও তাকে সমানভাবে লাভ করে। এবং তাতে বলছেন, যাদের মন সেই ব্রহ্মে অচিন্তনীয় সর্বব্যাপী অপরিবর্তনীয় শাশ্বতের মধ্যে আরাখা, তো বড় কঠিন, সেখানে পৌঁছানো ভীষণ কঠিন, সে হচ্ছে ভীষণ অব্যক্ত সত্য চেতসম, এবং তাদেরকে ধারণা করা ক্লেশ অধিকতর তেসম, তাদের ক্লেশ অনেক বেশি।
সেই জন্য তিনি বলছেন যে সর্বাণি কর্মাণি মই সন্ন্যস্য, সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে, মৎপরা, আমাকে পরম লক্ষ্য মনে করে, অনন্যৈব যোগেন, অনন্য যোগ বা একাগ্র ভক্তির দ্বারা, মাং ধায়ন্ত উপাসতে, ধ্যান করতে করতে আমাকে উপাসনা করেন, তেষাং, এই সমস্ত মানুষের কাছে অহং সমর্ধর্তা ভবামি, জাগতিক ও জাগতের উদ্ধার স্বরূপ আমি হই। কিসের কোন জগতের থেকে না মৃত্যু সাগর সাগরা, জন্ম মৃত্যু সাগর থেকে আমি তাদেরকে উদ্ধার করি, এবং এটা দেরি নয়, না চিরাত, খুব শীঘ্র, চির মানে দেরি, না চির মানে দেরি করে নয়, অর্থাৎ শীঘ্র। হে অর্জুন, মায়াবেশিত চেতসম, যাদের চেতস বা চিত্ত বা মন আমাতে আবেশিত, নিবিষ্ট, তাদের এই জন্ম মৃত্যুর সংসার থেকে আমি তাদেরকে মুহূর্তের মধ্যে উদ্ধার করি, এইটি হচ্ছে ভক্তির পরম কথা। সেখানেই বলছেন যে এত কষ্ট করার কি দরকার, সংসারের প্রতি যদি তুমি আসক্তিহীন হতে পারো তাহলে তোমার পক্ষে ওই ভক্তি যোগই প্রশস্ত, তার মধ্যে দিয়েই তুমি পূর্ণতা লাভ করতে পারো। যদৃচ্ছায়া মৎ কথা দৌ জাত শ্রদ্ধাস্তু ইহ পুমান, না নির্বিণ্ন নাতিশক্ত ভক্তি যোগ সিদ্ধিদহ। ভাগবতী খুব চমৎকার করে বলছেন, সিদ্ধি বা উপলব্ধি প্রদায়ী, সিদ্ধিদহ কি ধরনের মানুষ, যারা ভক্তি যোগের রয়েছেন তারা কি ধরনের মানুষ। যদৃচ্ছায়া মত কথা দৌ জাত শ্রদ্ধাস্ত ইপুমান, আমার কথা শুনে যাদের জীবন প্রেমে, ঈশ্বরের প্রতি প্রেমে আকৃষ্ট হয়েছে, না নির্বিণ্ণ, তাদের মধ্যে চরম ত্যাগের ভাব নেই, না অতি শক্ত, তারা আবার সংসারে তীব্র আসক্তও নয়, ভক্তি যোগ অস্য সিদ্ধিদ সিদ্ধিদ, ভক্তি যোগ এইসব মানুষকে ধীরে ধীরে চরম অনুভূতির দিকে এগিয়ে নিয়ে যান। এরপরে শ্রীকৃষ্ণ বলছেন, তিনি উপায়টি এখানে বলে দিচ্ছেন, মাই বা মন আধৎস, তোমার মন কেবল আমার উপর স্থাপন করো, আমাতে সমাহিত করো, মাই বুদ্ধি নিবেশ, তোমার বুদ্ধিও আমাতে প্রবিষ্ট হোক, কারণ সেটাই তার উপযুক্ত স্থান, বুদ্ধি বা বিচার শক্তি বিবেক, সেই বুদ্ধি সেই বিবেক ঈশ্বর ভাবনার দ্বারা অনুরঞ্জিত করো, তবেই তার জীবনের ইতিবাচক শক্তিতে পরিণত হবে। নিবশিষ্যসি মায়ী বা অত ঊর্ধ্ব, মৃত্যুতে শরীর নষ্ট হলে তখন তুমি নিশ্চিতভাবে আমাতেই বাস করবে, অর্থাৎ জন্ম এবং মৃত্যু দুয়ের মধ্যেই তুমি আমাকে পাবে, না সংশয়, এতে কোন সংশয় নেই। যদি তুমি অবিচলিতভাবে মন স্থির করতে পারো তাহলে অভ্যাস যোগ অবলম্বন করো, যদি আমাতে অবিচলিত ভাবে যুগযুক্ত না হয়ে থাকতে পারো তাহলে কি উপায়, কারণ আমাদের মন তো সবসময় ছুটে বেড়াচ্ছে, একাগ্র হব কি করে, বারবার সেই জন্য বলছেন অভ্যাস যোগ, অভ্যাস যোগ, ক্রমাগত অভ্যাস করলে সব কিছু সহজ হয়ে আসবে, অভ্যাস যোগে তত মাম ইচ্ছাপ্তুম ধনঞ্জয়, অভ্যাস যোগ করলে ধীরে ধীরে অভ্যাস যোগেন, তার মধ্যে দিয়ে তুমি আমাকে একাত্ম হতে পারবে, একদিনে না পারো রোজ একটু একটু করে অভ্যাস করে যাও, এবং এই অভ্যাসের ধারাটাকে নিরন্তর রাখো, অবিচ্ছিন্ন রাখো। অভ্যাসে যদি তুমি অসমর্থ হও, আমি পারছি না, এই অভ্যাস করতেও আমি পাচ্ছি না, তাহলে উপায়, তাহলে কি আমি তোমায় পাবো না, বলছি যদি অভ্যাসে অসমর্থ হও তাহলে তুমি আমার উদ্দেশ্যে কর্ম করো, অভ্যাসে না পড়তে অসমর্থ হাসি মত কর্ম পরম ভাব, তুমি আমার মত কর্ম, তাহলে যা কিছু কাজ সব কাজকে তুমি আমার কাজ বলে সেভাবেই তুমি আমার সাথে যুক্ত হও, আমার উদ্দেশ্যে কর্ম করো, অর্থাৎ ভক্তের ভাব এরকমই, আমি যে কাজই করি না কেন তা ঈশ্বরের প্রীতির জন্যই করি, এটি তার সাধন, কারণ
ভগবান যারা লাভ করতে চান তারা তার সাথে একাত্ম হয়ে যেতে চান। এই কর্মের মাধ্যমে ঈশ্বর ঈশ্বরের যে উপাসনা এর ভাবটি এক বড় সুন্দর ভাব এবং সংসারের লোকের জন্য ভীষণ উপযুক্ত এক ভাব। যে বলছেন সমস্ত কাজের মধ্যেই তিনি রয়েছেন, মদর্থম অপি কর্মাণি কুর্বন, আমার উদ্দেশ্য অর্থাৎ ঈশ্বরের উদ্দেশ্যে তুমি সমস্ত কাজ করে যাও, এই ভাবেও তুমি আমাকে পাও। হয় তুমি আমার সাথে যোগযুক্ত হও, একবারে যোগযুক্ত না হলে অভ্যাস করো, যদি অভ্যাসও তুমি না করতে পারো তুমি তাহলে যা কাজ করছো সেই কাজের মাধ্যমেই তুমি আমার সাথে যুক্ত হও, আর যদি এটাও না করতে পারো তাহলে তুমি সংযতেন্দ্রিয় হয়ে আমাকে আশ্রয় করে সমস্ত কর্মের ফল ত্যাগ করো। অথই তৎপদ আসক্ত আহসি, যদি তুমি এটাও না করতে পারো, কর্তুম মদ যোগম আশ্রিত, তাহলে আমাকে আশ্রয় করে মদ যোগ অবলম্ব করো, আশ্রিত মানে নির্ভর করে, তারপর সর্বকর্ম ফল ত্যাগং তত কুরু যত আত্মমান, আত্মসংযত হয়ে সমস্ত কর্মের ফল ত্যাগ করো। কাজের সময় আমরা ঈশ্বরকে মনে করতে পারো, যদি না পারো বা আমরা হয়তো কাজের সময় ঈশ্বরকে মনে করতে পারি না, তাহলে কাজ শেষ করে কাজের সব ফল ঈশ্বরের পাদপর্মে পাদপদ্মে সমর্পণ করো। কাজের শেষে আমি ঈশ্বরকে সমর্পণ করে সমস্ত কর্মের ফল যেন নিবেদন করতে পারি। তাই বলছেন তোমার সমস্ত কর্মের ফল দিয়ে তুই যত খুশি কাজ করো, যত আত্মবান মানে সংযতেন্দ্রিয় আত্মসংযত যদি তুমি হও তাহলে তুমি পূর্ণতা লাভ করবে। অর্থাৎ যে কোনো ভাবে তুমি আমার সাথে যুক্ত থাকো, ধারণা যোগে ধ্যানে অভ্যাসে কর্মে, না হলে একেবারে তাও যদি না হয় তাহলে কর্ম শেষে তুমি যাও সমস্ত কিছু আমাকে সমর্পণ করো। বিভিন্ন সাধনের কথা এখানে একের পর এক ব্যাখ্যা করা হয়েছে। প্রথমে বলা হচ্ছে শ্রেয়হি জ্ঞানম অভ্যাস, অভ্যাসের থেকে জ্ঞান উৎকৃষ্ট, শ্রেয় মানে উৎকৃষ্ট, বিচারবিহীন অভ্যাসের কোনো দাম নেই, তাই অভ্যাসের চেয়েও জ্ঞান বড়। জ্ঞানাদ ধ্যানং বিশিষ্যতে, জ্ঞানের চাইতেও ধ্যান আরো ভালো। সবশেষে ধ্যানাদ কর্ম ফল ত্যাগ, ধ্যানের মাধ্যমে কর্মফল ত্যাগ আসে, ভগবানের চরণে আমরা সব কর্মফল সঁপে দিই। এই যে কর্মের ফল ত্যাগ করা তা ধ্যানের অভ্যাসের মধ্যে দিয়েই এসে থাকে। ত্যাগাৎ শান্তি অনন্তরম, যখন সেই ত্যাগ আসে মন তখন শান্ত প্রশান্ত প্রসন্ন হয়ে যায়। তাহলে দেখছি এখানে পরপর কয়েকটা সাধন ক্রমের কথা তিনি বলছেন, প্রথমে অভ্যাস, তারপরে জ্ঞান, তারপরে ধ্যান এবং সবশেষে কর্মফল ত্যাগ। কর্ম ফল ত্যাগের ভাব আসতেই হবে, কারণ সেটা আমাদের সবচেয়ে পরম লক্ষ্য। সবকিছু ঈশ্বরের, আমি কেবল তার হাতের যন্ত্র। ধ্যান এবং জ্ঞানের মধ্যে দিয়ে এই মনোভাব জাগবেই জাগবে, তা যদি না জাগে তাহলে সবকিছু নিরর্থক হয়ে গেল, এবং সেটা যদি আসে তখন শান্তি অনন্তরম, সব কর্মফল ঈশ্বরে সমর্পণ করে দিলেই শান্তি এলো। সেখানেও দেখছি ভাগবতে তিনি বলছেন মারে আপিতাত্মন পুংসাং মই সন্নস্য চেতসহ ন পশ্যামি পরম যোগম আকৃত সমদর্শনা, যিনি আমাতে সমর্পিত হৃদয় তিনি সব কাজ করলেও সব কর্মের ফল আমাকেই সমর্পণ করেন। এরকম মানুষ বস্তুত কোনো কাজই কর্মই করেন না, কারণ সমর্পণের এই মনোভাব হেতু সর্বদাই তিনি বিশ্রাম সুখ অনুভব করেন। সেই জন্য এইরকম মানুষই আমার বড় প্রিয়, তিনি সমদর্শী, সকলের প্রতি তিনি সম মনোভাব সম্পন্ন। অর্থাৎ এইটি হচ্ছে এক পরম উচ্চতর কাজ। এই আমরা যে কাজ করি, কাজের মধ্যে আমরা প্রশ্ন করি না, আমরা যেন যন্ত্রের মতন কাজ করে যাই, আর আমরা মনের মনে এই প্রশ্ন করি না এই যে কাজ করছি তাতে আমার মানসিক উন্নতি হচ্ছে কি, মন শুদ্ধ থেকে শুদ্ধতর হচ্ছে তো, মনের পেছনে যে আত্মা রয়েছে মন কি তার সাথে ক্রমশ ঘনিষ্ঠ হচ্ছে, অর্থাৎ আমার কি আধ্যাত্মিক উন্নতি হচ্ছে। মানুষ যদি এই প্রশ্ন করে তাহলেই তার নিজের কল্যাণ।
এইখানে এই কল্যাণ সাধনার জন্য মানুষকে সমস্ত কর্মের মধ্যে দিয়ে, সমস্ত বিষয়ের মধ্যে দিয়ে, সমস্ত কিছুর মধ্যে দিয়েই, সমস্ত অবস্থার মধ্যে দিয়ে নিরন্তর তাকে যুক্ত হয়ে থাকা। আর এই যুক্ত হওয়ার মানেই নিজের চৈতন্যকে বিকশিত করা, তার বিস্তার ঘটাতে পারে, তাকে পরিশুদ্ধ করে তুলতে পারে। এখানেই আমরা প্রশ্ন করি যে আমি যা করে চলেছি তার মধ্যে দিয়ে কি আমি উত্তরিত হচ্ছি, আমি কি পাল্টাচ্ছি, আমি কি সেই চৈতন্যের স্বাদ অনুভব করছি। তা যদি না হয় তাহলে আমার সমস্ত কর্ম ব্যর্থ, আর সেইটি যদি আমার আসে তাহলে আমি একটু একটু করে তার দিকে এগোচ্ছি। গীতার এই দ্বাদশ অধ্যায়টি হচ্ছে সংক্ষিপ্ততম অধ্যায়, মাত্র 20টি শ্লোক, কিন্তু কি চমৎকার ভাবে প্রত্যেকটি শ্লোকগুলি ভাবে ঐশ্বর্যে পরিপূর্ণ। এই এই শ্লোকের মধ্যে দিয়ে ঈশ্বর বলছেন, এবং সেই তার কথা শুনে আমরা যেন নিজেদেরকে মিলিয়ে দেখতে পারি কতটা আমরা সঠিক পথে চলেছি, কতটা আমরা ঠিকভাবে তাকে ধরতে চাইছি, কতটা আমরা যুক্ততম হয়ে উঠছি, কতটা আমরা তার কাছে প্রিয় হয়ে উঠছি, আমাদের প্রচেষ্টাটা ঠিক হচ্ছে কিনা, সেই সেই পরীক্ষায় এখানে এই অধ্যায়ে প্রতিটি শ্লোকের মধ্যে দিয়ে আমরা নিজেদেরকে যেন পরীক্ষা করে দেখতে পারি, টেস্ট করে দেখতে পারি আমাদের প্রতিদিনের চলা, প্রতিদিনের অনুভব সব ঠিক ঠিক হচ্ছে কিনা। এবং সেটা যদি ঠিক হয় তখন এক ভক্ত বলে ওঠেন, মোর হৃদয়ের গোপন বিজন ঘরে একেলা রয়েছ নীরব শয়ন পরে, প্রিয়তম হে জাগো জাগো জাগো, রুদ্ধ দ্বারের বাহিরে দাঁড়াই আমি, আর কতকাল এমনে কাটিবে স্বামী, প্রিয়তম হে জাগো জাগো জাগো, রজনীর তারা উঠেছে গগন ছে, আছে সবে মোর বাতায়ন পানেছে, প্রিয়তম হে জাগো জাগো জাগো, জীবনে আমার সঙ্গীত দাও আনি, নীরব রেখো না তোমারও বিনার বাণী, প্রিয়তম হে জাগো জাগো জাগো, মিলাব নয়ন তব নয়নের সাথে, মিলাব এ হাত তব দক্ষিণ হাতে, প্রিয়তম হে জাগো জাগো জাগো, হৃদয় পাত্র সুধায় পূর্ণ হবে, তিমির কাঁপিবে গভীর আলোর রবি, প্রিয়তম হে জাগো জাগো জাগো। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, নমস্কার। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম। প্রাণারাম প্রাণারাম।